নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে জানাবো জানুয়ারি 2020 কর্কট রাশি কেমন যাবে। প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে আমি রাশিফল আপনাদেরকে জানাচ্ছি, এটা হচ্ছে একটা সার্বিক রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। কারো ক্ষেত্রে কিছু অংশে মিলতেও পারে, আবার কারো কারো ক্ষেত্রে না মিলতেও পারে। কিন্তু আপনাদের এই রাশিফলটা আপনাদের চলার পথে কিছুটা হলো হেল্প করবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ কর্কট রাশির কোটিপতি লোকও আছে, আবার দরিদ্র লোকও আছে, সেক্ষেত্রে প্রেডিকশনটা ভিন্ন হয়। তো মেন বিষয়বস্তুতে আসা যাক। এই 2020 জানুয়ারি মাস কর্কট রাশির অর্থভাব কেমন? দেখুন, প্রথমেই বলি আপনাদের অর্থভাবটা মধ্যম দেখা যাচ্ছে। কারণ আপনাদের এই দ্বিতীয় পতি আপনাদের ষষ্ঠ স্থানে রাহুর সঙ্গে কেতুর সঙ্গে যুক্ত, অর্থাৎ অর্থভাবে আপনাদের ব্যয় যেমন হবে তেমনি আয়টাও আপনাদের মোটামুটি থাকবে। এবং মাসের মিডিল পোর্শন থেকে, অর্থাৎ আপনার 15 জানুয়ারি থেকে আপনাদের আয় ভাবটা শুভ দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের শরীর স্বাস্থ্য দিকটা। আপনাদের এ মাসে শরীর স্বাস্থ্য দিকটা একটা ভালো দিকই লক্ষ্য করা যাচ্ছে। কারণ যারা দীর্ঘদিন ধরে অসুস্থতা ছিলেন তাদের কিছুটা হলো রিলিফ পাবেন, এবং আপনাদের গুরুজনদের একটু হেলথ নিয়ে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই আপনাদের কর্মভাব। আপনাদের দশমপতি পঞ্চম স্থানে সক্ষেত্রিক অবস্থান করায় আপনাদের কর্মের দিকটা একটা শুভ ফল প্রদান করছে, অর্থাৎ পঞ্চম থেকে একাদশের দৃষ্টি হওয়ায় আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ উচ্চ পদে রত হতে পারেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন কর্মের যোগ। যারা এতদিন ধরে কর্ম নিয়ে একটু বিশৃঙ্খলাতে ছিলেন, সেই বিশৃঙ্খলাটা কিছুটা হলো আপনাদের কাটতে চলেছে। কারণ আপনাদের দশমপতি পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দেওয়ায় আপনাদের কিছুটা হলো কর্মের দিকটা এ মাসে ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদের আসি বিজনেস ক্ষেত্রে। আপনাদের এই 24 জানুয়ারি 2020 সালে শনি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। অর্থাৎ সক্ষেত্রিক শনি আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটা শুভ ফল দিবে। কারণ সপ্তম ভাব থেকে আমরা বিজনেসের দিক বিচার করি, সেক্ষেত্রে আপনাদের বিজনেসের ভাবটা মোটামুটি শুভ দিবে। কিন্তু শনি যেহেতু ধীরগতি প্ল্যানেট, ওই জন্য আপনাদের এক্ষেত্রে একটু ধীরে ধীরে বিজনেসের ক্ষেত্রে প্রমোশন হবে, অর্থাৎ উন্নতি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। একটু ভেবেচিন্তে আপনারা সবকিছু ইনভেস্টমেন্ট করুন, দেখবেন শনিদেব আপনাদেরকে এই বিজনেসের সেক্টরে অনেক কিছু দিয়ে যাবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার জানাই আপনাদের বিবাহ। বিবাহের ব্যাপারে এ মাসটা আপনাদের শুভ, আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ বিবাহের ব্যাপারে যদি আপনারা এগিয়ে যান, সেক্ষেত্রে আপনারা ভালো কোনো সম্বন্ধ পেতে পারেন, অর্থাৎ আপনাদের বিবাহের একটা ভালো কানেকশান এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মিডিল পোর্শন থেকে এটা আপনারা করবেন, সেক্ষেত্রে আরও ভালো ফল পাবেন। এ মাসে আপনারা আপনাদের পিতার থেকে সহযোগিতা পাবেন, যাদের পিতা জীবিত আছে, এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর এ মাসে হতে পারে, এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছুটা হলো মতবিরোধ লক্ষ্য করা। এবার আসি শিক্ষাক্ষেত্রে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী ভাব লক্ষ্য করা যাচ্ছে, অবশ্যই এদিকটা খেয়াল রাখুন আপনাদের সন্তানের দিকটা। কারণ হচ্ছে এই সময় কিছুটা হলো মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা শুভ। এবার আসি প্রেমের ক্ষেত্রে। আপনাদের এ মাসে, অর্থাৎ পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করায় আপনাদের প্রেমের ভাগ্যটা এ মাসে শুভ লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু প্রথম দিকটাতে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা হলো মতান্তর সৃষ্টি করছে, কিন্তু মাসের মাঝামাঝি থেকে আপনাদের এই প্রেম ভালোবাসার জায়গাটা একটু হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের বিদেশ যাত্রা। দ্বাদশ স্থানে রাহু অবস্থান করায় আপনাদের এ মাসে কর্মসূত্রে বিদেশ যেতে হতে পারে। পাশাপাশি এ মাসে আপনাদের ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এ মাসটা আপনাদের অর্থনৈতিক ভাব মধ্যম, চড়াই উত্তরায় থাকবে, কিন্তু আপনাদের ধীরে 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 আয় ভাবটা আগের থেকে মজবুত হতে থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট। যখন শনিদেব 24 জানুয়ারি 2020 মকর রাশিতে প্রবেশ করবে, তখন থেকে আপনাদের আগের থেকে আস্তে আস্তে কিছুটা হলো বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে এই কর্কট রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে বিশদে আলোচনা করলাম। যদিও এটা একটা ইন জেনারেলের প্রেডিকশন, কোনো ব্যক্তিগত প্রেডিকশন নয়, কারো ক্ষেত্রে আবারও বলছি মিলতেও পারে, কারো ক্ষেত্রে না মিলতেও পারে। কারণ হচ্ছে প্রত্যেকের দশা আলাদা, জন্ম ছক আলাদা, নক্ষত্র আলাদা। আমি জাস্ট এটা আপনাদেরকে ভিডিওটা দিলাম আপনাদের যাতে কিছু হেল্প করে। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।